আসসালামু আলাইকুম মাসাশি ভাইরা হ্যাঁ করি ভালো আছেন দেখছেন মাছের তারা ফুটছে মানে তারার মতো মাছগুলো লাভালাফি করছে তারার মতো ফুটছে এটা অরিজিনাল জিথিরি মাছ আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন যে সারা বাংলাদেশ জি জিথিরি রুই মাছ একটা আলোড়ন সৃষ্টি করেছে এবং যশোর থেকে আমি মোহাম্মদ রিজাউল ইসলাম বিদ্যুৎ মৎস্য নার্সারি কথা কাজের মিল রেখে একশো পার্সেন্ট অরিজিনাল জিথিরি মাছের পোনা আপনাদের হাতে আমরা পৌঁছিয়ে দিচ্ছি প্রতিনিয়ত তারই অংশ হিসেবে আজকে আমার নার্সারি পুকুর থেকে চার মন মাছ ডেলিভারি করলাম নাটোর জেলার বনপাড়াতে তো আসলে যেটা বলতেছে অনেক খামারি আমাকে ফোন করে বলেন ভাই আসলে আপনাকে আমাকে সবাই ভরসা করে মানে আপনাকে সবাই আমরা বিশ্বাস করি আপনি আবার অরিজিনাল বলে ভেজাল দিবেন কি না তো আপনাকে আমি স্পষ্ট তথ্য দিতে চাই যদি বাংলাদেশে একমাত্র অরিজিনাল যে থ্রি কেউ সাপ্লাই করে সেটা হচ্ছে বিদ্যুৎ মৎস্য নার্সারি আর বিদ্যুৎ মৎস্য নার্সারি মাছ যদি হয় তাহলে আমি গ্যারান্টি দিতে পারি বাংলাদেশ কোনো আর অরিজিনাল মাছ পাবেন না যদি মাছ নেওয়ার সময় কেউ আমার সাথে ইস্টাম করতে চান অরিজিনাল মাছের কথা বলে আমি ইস্টাম করতে রাজি আসি যদি কোনো ফল করে আমি ক্ষতিপূরণ দেবো চ্যালেঞ্জ গ্রহণ করলাম আপনারা দেখুন আমাদের মাছের মাপটা আমরা কীভাবে মাছটা মাপি আসলে এই মাপটা কিন্তু শেষ মাপ না এখান থেকে মাছটা আমরা মেপে খামারি বাড়িতে চলে যাই সেখানে গেলে দেখছি আমার কিছু মাস বেশি সেটাকে আমরা খামারিকে দিয়ে আসি তো যে কথা কাজের মিল রেখে গুণগত মানের পোনা তৈরির জন্য বিদ্যুৎ মশল এসে দীর্ঘদিন ধরে কাজ করে আসে গত আট বছর যাবত প্রতিনিয়ত আমরা লেখাপড়া করছি বিভিন্ন তথ্য নিয়ে কীভাবে ভালো পোনা তৈরি করে খামারি হাতে ভালো মানের পোনা পৌঁছে দিতে পারি এর কিন্তু আমাদের বিন্দুমাত্র আমাদের যে কাজের অবহেলা নেই প্রতিনিয়ত আমরা কাজ করে যাচ্ছি এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাই ভালোবাসা চাই উৎসাহ চাই আপনার দোয়াও চাই তবে একটা কথা বলতে চাই যে কোনো মাছের পোনা গুণগত মান পরিমাণে সঠিক ওজনে সঠিক এই যে বিষয়গুলো আমরা কিন্তু প্রতিনিয়ত কাজ করছি এবং সেই ক্ষেত্রে আমরা বলে রাখি আমাদের মাছের পোনার দাম সবার থেকে একটু বেশি বারবারই বলি একটু বেশি কারণ আপনারা মাছ একবার কিন বারবার কিনবেন না দু বেশি হলেও আপনারা বিশ্ব সেক্ষেত্রে কিন্তু আপনারা অর্জেন নিঃসন্দেহে লাভ করবেন আর আমরা আপনাকে দেখা এটা কিন্তু ওয়ার্ল্ড ফিশের জি রুই রুই মাছ যেটা আপনারা জাস্ট চলতি বছরের ব্রিডিং করা হয়েছে এবং সেখানে আপনাদের ব্রুট মাছ দেখাচ্ছি ভিডিও শেষে আপনার ব্রুটগুলো দেখতে পাবেন যে আসলে জি থ্রি মাছটা বড় হলে কেমন হয় এবং দেখতে কতটা আকর্ষণীয় খেতে সুস্বাদু কিনা এই বিষয়গুলো আসলে তো খামারি ভাইদের কাছে বিশেষ অনুরোধ থাকবে যেখান থেকে মাছ কিনবেন বিশ্বস্ত মাধ্যম থেকে মাছ কিনবেন কখনও ঠকবেন না আর আপনাদের আমি যতদিন সুস্থ সবল ভালো থাকবো দায়িত্ব নীতি নৈতিকতা নিয়ে আপনাদের পুকুরে সুস্থ সবল পৌঁছে দিতে আমরা সর্বদা পরিকর আপনার ব্রুট মাছগুলো দেখুন আমাদের ব্রুটগুলো সাইজ কেমন এটা কিন্তু অরিজিনাল অরিজিনালিবাসের ব্রুট যার ওজন মিনিমাম মিনিমাম চার থেকে চার থেকে আট কেজি ওজনের তো আপনাদের কাছে ভালোবাসা ও দুয়াশে আরও একবার বলতে চাই যেখান থেকে সম্ভব যেখান থেকে পারেন অরিজিনাল জিঠি রিমাস সংগ্রহ করে বর্তমান দু সালে নার্সিংয়ের এখন চাপে রেখে দিন দু সালে প্রতি শতাংশে আট থেকে দশ পিস কালচারের সেটিং করুন আমি বলতে পারি আপনার পুকুরে একটা মাস চাষে বিপ্লব ঘটবে এবং এই বিপ্লব আপনাকে মাস চাষে আগামীতে আরও মাস চাষে উৎসাহিত করবে এবং ভালো ভালো পুনর সংগ্রহ উৎসাহিত করবে তো খামারি ভাইদের কাছে একটা শেষ আবেদন থাকবে বিশ্বস্ত মাধ্যম ছাড়া কখনো মাছ কিনবে না যেখান থেকে বিশ্বাস হয় দেখুন আমাদের আজকে যেসব প্রতিষ্ঠান আছে আমাদের সব কিছু আছে পুকুর আছে হেসারি আছে ওয়েবসাইট আছে কী বলবেন সবই কিন্তু আমাদের নিজস্বভাবে এগুলো পরিচালিত করে আমাদের প্রতিষ্ঠানে হারানোর সুযোগ নাই কিন্তু